আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং 18। তো আজকে আমরা হচ্ছে গিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মেটা অ্যাড ক্যাম্পেইন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে মেটা প্ল্যাটফর্ম, আমরা অনেকেই জানি হয়তো এই ব্যাপারটা। তো এই প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে আপনার লো কস্ট মার্কেটিং করে বেটার একটা আউটপুট নিয়ে আসা পসিবল। তো আমরা চলে যে আমার কিছু অ্যাড ক্যাম্পেইন দেখে, এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। সো এই অ্যাড গুলো হচ্ছে বাংলাদেশের লোকাল ক্লায়েন্টদের অ্যাড, যারা যাদের হচ্ছে গিয়ে আপনার অ্যাড ম্যানেজার নাই বা ডুয়েল কারেন্সি কার্ড নাই। তো তাদের সার্ভিস প্রোভাইডের জন্য আমি আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার করি, যেটা আসলে উচিত না, কারণ হচ্ছে গিয়ে এতে করে অনেক সময় আপনার অ্যাড ম্যানেজারের সমস্যা হয়। তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, তো সেই ক্ষেত্রে অনেক দিকগুলো একটু বিবেচনা করে অনেক সময় আমরা কাজগুলো করে দিই ক্লায়েন্টের, আমাদের অনেক সময় ওই রকম প্রবলেম গুলো হয় না। তো দেখুন যে এখানে হচ্ছে গিয়ে আমার বেশ কিছু হচ্ছে গিয়ে কমপ্লিট অ্যাড, বেশ কিছু কমপ্লিট, কিছু হচ্ছে গিয়ে আপনার ক্যাম্পেইন অফ করে রাখা হয়েছে, মানে প্রোডাক্ট শেষ হয়ে গেছে ক্লায়েন্টের, তো যার কারণে একটা আমার বন্ধ করে দিতে হয়েছে। সো আমি এখান থেকে আপনাদের যদি একটা চুজ করে, এই অ্যাডটা দেখুন আপনি যে এখানে কস্ট পার মেসেজিং শুধুমাত্র 3 সেন্ট, সে $42 স্পেন্ড করেছে এবং হচ্ছে গিয়ে সে 1674টা মেসেজ সে এখান থেকে পেয়েছে এই ক্যাম্পেইনটা থেকে। তো তার সাথে আমার হচ্ছে গিয়ে কমিউনিকেট হয়েছিল, তো সে আমাকে যেটা জানিয়েছিল যে প্রতি 10টা মেসেজে সে একটা থেকে দুইটা সেল জেনারেট করতে পেরেছে। তার মানে যদি এখানে আপনার 3 সেন্ট আপনার একটা মেসেজের জন্য কাটে, তার মানে আপনার 10টা মেসেজের জন্য 30 সেন্ট। তো অলমোস্ট হচ্ছে আপনার বাংলাদেশি টাকায়, যেটা যদি ম্যাক্সিমামটাও ধরি, তাহলে 35 টাকার মতো হবে 10টা মেসেজে। তো সে 35 টাকা খরচ করে একটা সেল জেনারেট করতে পেরেছে, তার মানে এটা কিন্তু অনেক কিছু, লো কস্ট মার্কেটিং কিন্তু আমরা এটাকেই বলতে পারি। তো আমি আপনাকে চার্টটা দেখে, এটার ভিউ চার্টসে গেলে আরো হচ্ছে গিয়ে ইনফরমেশন এখান থেকে আমি আপনাকে দেখাতে পারবো আপনাদের। এই যে দেখুন, এখানে হচ্ছে ওভারঅল জিনিসগুলো হচ্ছে শো করতেছে যে সে এই একটা থেকে কি কি পেয়েছে, তার অডিয়েন্স কিরকম এখান থেকে আসছে, মেন্সের সংখ্যা কেমন, ওমেন্সের সংখ্যা কেমন। বেসিক্যালি তার প্রোডাক্টটা ছিল হচ্ছে গিয়ে মেন্স প্রোডাক্ট, তো এখানে এই জন্য ওমেন কিন্তু 0%, কারণ এখানে ওমেনদের কাছে ভিডিওটা, তার পোস্টটা যেটা, এটা বিজ্ঞাপনটা যায় নেই। তো এরকম একটা অ্যাড ক্যাম্পেইন যদি আপনি করতে পারেন, তো হোক সেটা আপনার বিজনেস এর জন্য বা হোক সেটা ক্লায়েন্টের জন্য, এটা কিন্তু খুবই একটা বেটার আউটপুট। ঠিক আছে, তো আপনি মানে ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন এটা যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে অবশ্যই সেটা আপনি আপনার বিজনেস এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অথবা হচ্ছে গিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। এখন শুধু যদি আমি আপনাকে বলি যে মেটা অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে আপনি কি কি সার্ভিস দিতে পারবেন মার্কেট প্লেসে, তাহলে সরাসরি আমি আপনাকে মার্কেট প্লেসে গিয়েই দেখাই। এখানে যদি আমি সার্চ দেই, এটা লিখে তো দেখুন 90,297 জন সার্ভিস দিচ্ছে শুধুমাত্র এই একটা কিওয়ার্ডের উপর বেস করে এই রেজাল্টটা এসেছে, 90,297। আর এখানে যদি আমরা একটু চেক করি নিচে নেমে, আই উইল ডু মার্কেটিং অ্যাড ক্যাম্পেইন ইনস্টাগ্রামে, তো দেখুন সে হচ্ছে গিয়ে আপনার এই মার্কেট প্লেস, মানে মার্কেট প্লেসের ভিতরে উনি হচ্ছে গিয়ে এই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আপনাকে অ্যাড ক্যাম্পেইন করে দিবে, যার জন্য সে হচ্ছে গিয়ে বেসিক প্যাকেজে নিচ্ছে $20। ওকে, আমরা আরো দুই একটা ওপেন করি, এটা ওপেন করি, আচ্ছা দেন হচ্ছে গিয়ে এটা ওপেন করি, দেন এটা ওপেন করি, আচ্ছা এই কয়টা ওপেন করে আমরা একটু হচ্ছে গিয়ে এগুলা দেখি যে ওনারা কি সার্ভিস দিচ্ছে। বেসিক্যালি উনি এখানে হচ্ছে গিয়ে এই যে অ্যাড এক্সপার্ট লো কস্ট অ্যান্ড বেস্ট ROI, ঠিক আছে, তো এখানে ওনার রিভিউ কিন্তু বেশ ভালো পরিমাণ রিভিউ আছে।
আর হচ্ছে কি, উনি এখানে হচ্ছে টার্গেটেড অডিয়েন্স রিসার্চ ইনক্লুড কিওয়ার্ড রিসার্চ এটা দিচ্ছে না। আচ্ছা, অ্যাডস অ্যানালাইটিক্স রিপোর্ট, ওকে। সো এই যে দেখুন, এইখানে গেলে আমরা হচ্ছে কি ওনার ফুল প্যাকেজটা দেখতে পারবো। তো বেসিক প্যাকেজে উনি নিচ্ছে $35 অ্যাড ক্যাম্পেইনের জন্য। এখানে উনি সেট আপ অ্যাড অ্যাকাউন্ট, 1 অ্যাড কপি, অডিয়েন্স রিসার্চ, কম্পিটিটরস রিসার্চ, অ্যাডস। আর এটা তিনি কয়দিনের জন্য? আচ্ছা, ডেলিভারি টাইম হচ্ছে 2 ডেজ, মানে সে 2 দিনের ভিতরে এটা ডেলিভারি দিবে। ম্যাক্সিমাম 2 দিন লাগে না আর কি, তারপরে ওইখানে এই ডেটটা উল্লেখ করে দিতে হয়। এখানে উনি হচ্ছে গিয়ে যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ সেখানে নিচ্ছে $100। দ্যাটস মিন আপনি যদি $100 হিসাব করেন বর্তমান প্রেক্ষাপটে, আপনার $100 কিন্তু হচ্ছে 10,000 টাকারও বেশি ছাড়িয়ে যাবে। তো 10,000 টাকা তিনি 3টা অ্যাড ক্যাম্পেইন সেট আপের জন্য চার্জ নিচ্ছে। ওকে, তো এইটা একটু দেখি যে এখানে সে কি কি সার্ভিস দিচ্ছে। ওনারও অলমোস্ট সেম, বেসিক প্যাকেজে রাখছে $30, স্ট্যান্ডার্ড প্যাকেজে $90, প্রিমিয়াম প্যাকেজে $150। আচ্ছা, এই অ্যাকাউন্টটা এবার একটু চেক করি। উনি বেসিক প্যাকেজে $170 রাখছে, অনেক বেশি। আচ্ছা, উনি কি দিচ্ছে এখানে আমরা একটু দেখি। 2 অ্যাডস অন FBIZ, 1 টার্গেটেড অডিয়েন্স। আচ্ছা, শুধুমাত্র 2টা প্ল্যাটফর্মে উনি হচ্ছে গিয়ে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে দিবে, 2টা অ্যাড ক্যাম্পেইন এবং 1 টার্গেটেড অডিয়েন্স। অডিয়েন্স একটাই থাকবে, অডিয়েন্স সেট মানে অ্যাড সেট যেটা বলে আর কি। তার জন্য সে $170 হচ্ছে গিয়ে চার্জ করছে। মানে ওভারঅল যদি বলি আপনাদের, যে আপনি মার্কেট প্লেসে শুধুমাত্র এই একটা কাজ দিয়ে হিউজ পরিমাণ হচ্ছে গিয়ে আর্নিং করতে পারবেন শুধুমাত্র এই একটা সার্ভিস দিয়ে। যদিও ডিজিটাল মার্কেটিং এ কিন্তু আমরা এই একটা জিনিস শুধুমাত্র শিখি না, ডিজিটাল মার্কেটিং এ কিন্তু আমরা আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কাজগুলো দেখে থাকি বা শিখে থাকি, যেটা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো আপনি যদি এই একটা বিষয়কেও মানে প্রপার ভাবে শিখতে পারেন, তাহলে আপনি মাসে লাখ টাকা আর্নিং করা তো কোনো ব্যাপার না। তো আপনাকে হচ্ছে গিয়ে তার জন্য ডেডিকেটেড থাকতে হবে আপনার কাজের প্রতি। আর হচ্ছে আপনি যে কাজটা করবেন, আপনি যে ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, ক্লায়েন্টকে আপনার স্যাটিসফাই করতে হবে, যার জন্য আপনাকে নিজেকে একজন এক্সপার্ট করে তুলতে হবে। কারণ বর্তমানে হচ্ছে গিয়ে অনেকেই ডিজিটাল মার্কেটিং শিখতেছে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনার হচ্ছে গিয়ে কোর্স করতেছে বা টুকটাক কাজ করতেছে। বাট আপনি যদি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনার একটা মানে পরিচয় বিল্ড আপ করতে চান, বা আপনি যদি একটা বেস্ট আউটপুট পেতে চান সেখান থেকে, তাহলে অবশ্যই আপনার নিজেকে এক্সপার্ট হতে হবে এই সেক্টরে। কারণ বর্তমানে এই সেক্টরে কম্পিটিটরের সংখ্যা খুবই বেশি। তো বুঝতেই পারছেন যে এই সেক্টরে আপনার আর্নিং এর যে মানে যেরকম রাস্তাটা হচ্ছে গিয়ে অনেক রয়েছে, সেই রকম হচ্ছে গিয়ে আপনার এখানে নিজেকে এক্সপার্টও করে তুলতে হবে। সো হোক নিজের বিজনেস বা হোক ক্লায়েন্টের বিজনেস, এখান থেকে আপনি বেটার আউটপুট নিয়ে আসা পসিবল হবে তখনই যখন হচ্ছে গিয়ে আপনি কাজটা ভালোভাবে শিখতে পারবেন। তো আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং যে কোর্সটি আছে, এই কোর্সের আন্ডারে আপনি এই মেটা সোশ্যাল মিডিয়া, দেন হচ্ছে গিয়ে আপনার ইউটিউব, ইমেইল মার্কেটিং, দেন হচ্ছে গিয়ে আরো নানান ধরনের সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার হচ্ছে গিয়ে ক্লাস নেওয়া হবে। এবং এই ক্লাসগুলো নেওয়া হবে আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, আপনাদের এই ক্লাসের ভিতরে সবকিছু শেখানো হবে। নর্মালি আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে গিয়ে আপনার 12,500 টাকা, আর বর্তমান অফার প্রাইজে সেটি রাখা হচ্ছে শুধুমাত্র 6,000 টাকা। তো আপনারা যারা আগ্রহী আছেন ডিজিটাল মার্কেটিং শিখবেন বা ডিজিটাল মার্কেটিং করে ঘরে বসে আর্নিং করবেন, সো তারা এই কোর্সটি করতে পারেন। ইনশাল্লাহ এই কোর্সটি করার পরে আপনারা লোকাল মার্কেট প্লেস বলেন বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলেন, 2 জায়গায় আপনারা কাজ করতে পারবেন আশা রাখি। তো প্রত্যেকের সাথে দেখা হবে ডিজিটাল মার্কেটিং কোর্সের ক্লাসে। আসসালামু আলাইকুম।